তো সেই মহানবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পবিত্র নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করে শোনাবো। তার আগে মঞ্চ উপস্থিত পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পীরা এবং উপস্থিত হয়েছে আমার ওস্তাদ এমডি আবুল কালাম সাহেব এবং উপস্থিত হয়েছেন আমার গজলের গুরু আলম শাহানি দাদা এবং উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান দাদা এবং উপস্থিত হয়েছেন মইদুল ইসলাম দাদা এবং উপস্থিত হয়েছেন হুজাইফা দা এবং আমার সামনে আমার মা ও বোনেরা এবং আমার দাদারা এবং আমার ভাইরা। তো সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রেম প্রীতি ভালোবাসা। তো আপনাদের সামনে সেই পবিত্র নাতের রাসূল পরিবেশন করার আগে ছোট্ট করে একটি উদ্যোগতিকা পরিবেশন করে শোনাবো, আপনারা মনোযোগ আকর্ষণ করবেন। বল শুনুন, সাউন্ড একটু তুলেন, হালকা ভাসিয়ে দেবেন। হ্যালো 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 হরা গুম্বদ জো দেখোগে জমানা ভুলে যাওগে আগর তৈবা কো যাওগে তো আনা ভুলে যাওগে হরা গুম্বদ জো দেখোগে জমানা ভুলে যাওগে আগর তৈবা কো যাওগে তো সব নবী কহিত খোদার জিকে খোদা কা রহছে কে রে করেনি সব নবী কহিত খোদার জিকির খোদা কা রহছে কে রে করেনি আল্লাহ জাহার পড়ে দরুদ আল্লাহ জাহার পড়ে দরুদ তিনি আমার নবী দয়াময় মইদুল ইসলাম নবীর গোলাম মইদুল ইসলাম নবীর গোলাম নবীর কদমে আমার সালাম বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূল আল্লাহ এলো দুনিয়ায় দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবীর জোড়া নাহি হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূল আল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ
বলে আল্লাহ রসুল্লাহ এলো দুনিয়া